চীনের উদ্বেগ বাড়িয়ে বিশ্বের সবথেকে উঁচু এয়ারস্ট্রিপে হারকিউলিস নামাল ভারত। চীন সীমান্তে সংঘাত চরমে, পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি। এরই মধ্যে চীনকে পাত্তা না দিয়েই লাদাখে বিশ্বের সবথেকে উঁচু এয়ারস্ট্রিপে নামানো হলো ভারতের সুপার হারকিউলিস। বছর কয়েক আগে ওই এয়ারস্ট্রপ কার্যকর করা হয়েছে, আর সেখানে নামানো হলো বায়ুসেনার C-130J সুপার হারকিউলিস। ভারত চীন সীমান্তে পরিস্থিতি যেভাবে চরম আকার নিচ্ছে, তাতে সব রকমের প্রস্তুতি নিয়ে রাখছে ভারতীয় সেনা। ইতিমধ্যে বেশ কিছু ফাইটার জেট মোতায়েন করা হয়েছে, সীমান্ত পরিদর্শনও করে এসেছেন বায়ুসেনা প্রধান। এই পরিস্থিতিতে সুপার হারকিউলিসের অবতরণ কার্যত মনোবল বাড়িয়ে দিল ভারতীয় সেনার। যুদ্ধ পরিস্থিতিতে এই বিশাল আকারের এয়ারক্রাফট করে সৈন্য জিনিসপত্র বহন করা সম্ভব। এবার এয়ারফোর্সের তরফ থেকে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে মঙ্গলবার সকাল 6:54 C-130J সুপার হারকিউলিস অবতরণ করেছে লাদাখে, বিশ্বের সবথেকে উঁচু দৌলত বেগ ওল্ডি এয়ারস্ট্রিপে। আকসাই চীন এলাকার 16,664 ফুট উঁচু এই এয়ারস্ট্রিপে অবতরণ করে ওই বিমান, যাতে ছিল কমান্ডিং অফিসার গ্রুপ ক্যাপ্টেন তেজবীর সিং ও কয়েকজন অফিসার। 43 বছর আগে 2008 সালে এই এয়ারস্ট্রিপ নতুন করে চালু করা হয়। এই পরিস্থিতিতে আবারও একবার সেই এয়ারস্ট্রিপের গুরুত্ব বেড়েছে। 20 টন ওজন বহন করতে পারে এই সুপার হারকিউলিস বিমান। 45 বছর বাদে প্রথম ভারত চীন সীমান্তে শহীদ হলেন ভারতের সেনা জওয়ান। এক আর্মি অফিসার সহ শহীদ হয়েছেন মোট 20 জন। স্বাভাবিকভাবেই ক্ষোভের আগুন বাড়ছে দেশ জুড়ে। প্রায় প্রত্যেক দিন সীমান্তে আর্মি অফিসার স্তরের বৈঠক হওয়া সত্ত্বেও পিছু হটছে না চীন। এই পরিস্থিতির কথা মাথায় রেখেই লে ও শ্রীনগর এয়ারবেস পরিদর্শন করে এসেছেন ভারতীয় বায়ুসেনা প্রধান RKS ভাদুরিয়া। এয়ারবেসগুলিতে প্রস্তুতি কেমন তা দেখবার জন্য তিনি গিয়েছিলেন বলে মনে করা হচ্ছে। যে কোনো পরিস্থিতিতে যাতে দ্রুত অ্যাকশনে নেওয়া যায় সেই প্রস্তুতি দেখে এলেন তিনি। ইতিমধ্যে ভারত একাধিক ফাইটার জেট সাজাতে শুরু করেছে ওই সব এয়ারবেসে। মনে করা হচ্ছে সীমান্তে পরিস্থিতি আরও খারাপ হলে এই এয়ারবেসগুলি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। 15 জুন গভীর রাতে ভারত ও চীনের সেনার চরম সংঘাত হয়। সেখানে শহীদ হন আর্মি অফিসার সহ 20 জন জওয়ান, অন্তত 76 জন সেনা আহত অবস্থায় হাসপাতালে ভর্তি বলে জানা গিয়েছে। এই ঘটনার ঠিক পরেই 16 ও 17 জুন লেও শ্রীনগর এয়ারবেসগুলি পরিদর্শন করে আসেন এয়ারফোর্স চিফ। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।